আমাদের ভিডিওটা যেখান থেকে পজ হয়ে গিয়েছিল আমরা সেখান থেকে শুরু করতেছি তো আমরা বলেছি যে আমরা সাত সেকেন্ডের দূরত্বটা বের করবো তারপরে ছয় সেকেন্ডটা যদি বাদ দিয়ে দিই তাহলে সপ্তম সেকেন্ডে কত রোগ গেলো সেটা পেয়ে যাবো তাহলে সেটা বের করার জন্য আমাদের আগে সপ্তম সেকেন্ডেরটা যদি আমরা বের করতে চাই তাহলে একটা সমস্যা অ্যারাইভ হচ্ছে একটা সমস্যা অ্যারাইজ হচ্ছে ইউটি প্লাস আপ এটি স্কোয়ার এখানে আমরা ইউ এবং এ জানি না অর্থাৎ আমাদের আদিবেগ এবং তরণ কত সেটা আমরা জানি না শুধু মান জানি সাত সেকেন্ড এই সাত সেকেন্ডে বস্তু কতটুকু গিয়েছে সেটা বের করার জন্য আমাদের আদিবেগ এবং ত্বরণ অবশ্যই দরকার সো সেটা আমরা বের করব। আমাদের যে দুইটা কন্ডিশন রয়েছে তো আমরা জানি যে দুইটি ভ্যালু বের করার জন্য আমাদের দুইটা ইকুয়েশন লাগে তাহলে দুইটি ইকুয়েশন তৈরি করতে হবে ওকে সো একটি বস্তু প্রথম দুই সেকেন্ডে তিরিশ মিটার গিয়েছিল সো এখান থেকে আমরা একটা কন্ডিশন বের করতে পারি যে এস অন ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যেহেতু আদিবেগ এবং তরুণ সেম ওকে সো প্রথম যে ইকুয়েশান সেটা হলো আমাদের এস ওয়ান ইকুয়াল টু ইউটি প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সো এখানে টি ওয়ান দিলাম কারণ দুই সেকেন্ড তাহলে এটা তিরিশ ইকুয়াল টু ইউ হলো আমাদের এখানে ইউটা বের হবে ইউ টি হলো আমাদের দুই তার মানে টু ইউ প্লাস হাফ এ তো হাফ এ মানে জিরো পয়েন্ট ফাইভ এ আর টি ওয়ান হচ্ছে আমাদের টু দুই সেকেন্ড সো টি ওয়ান দুই স্কোয়ার তাহলে ফোর কে দুইটা কাটি টু এ ওকে সো আমাদের এখানে আসে টু আইস এ তাহলে এই যে একটা ইকুয়েশান পাইলাম এবং এই একশো পঞ্চাশ মিটার দিয়ে এই যে পরবর্তী চার সেকেন্ডে ওর জন্য আমরা হচ্ছে আরও একটা ইকুয়েশান পাবো তাহলে এই একশো পঞ্চাশ মিটার দিয়ে যদি ইকুয়েশান তৈরি করতে যাই করো আমরা কিন্তু এই পয়েন্ট থেকে শুরু করতে পারবো না আমাদের সবসময় এই পয়েন্ট থেকে শুরু করতে হবে তাহলে আমরা একটা ইকুয়েশন তৈরি করতে পারি এই দুই এই ছয় সেকেন্ড পর্যন্ত একটা ইকুয়েশন নিতে পারি অর্থাৎ এই ছয় সেকেন্ডে কতটুকু যায় একশো পঞ্চাশ তিরিশ একশো আশি তাহলে এই একশো আশি নিয়ে যদি ডাইরেক্ট ইকুয়েশান করি তাহলে আমাদের আসে ইউটি তাহলে ইউ কত আদিবেগ তো আদিবেগই থাকবে তখন কিন্তু ছয় সেকেন্ড তার মানে সিক্স ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে টি মান কত ছয় সেকেন্ড ছয় ছয় ছত্রিশ ভাগ করলে এইটিন তাহলে এইটিন এ ওকে সো এই দুটো ইকুয়েশন যদি সলভ করি আমরা এখান থেকে এ এবং ইউ এর মান পেয়ে যাচ্ছি সলভ করলে এ এবং ইউ এর মান এই যে ইকুয়েশন ওয়ান এবং টু এই দুটো কীভাবে আসলো একবার দুই সেকেন্ড কল্পনা করেছি আর একবার আমরা ছয় সেকেন্ড ধরে নিয়ে হচ্ছে দুটো ইকুয়েশন বের করেছি ইউটিউব প্লাস হ্যাপি ডিসকর্ড দিয়ে ওকে সো এই দুটো ইকুয়েশন সলভ করলে এ ইউ পেয়ে যাবো সেই এ ইউটা যদি আমরা এখানে বসাই দেখো সেই এ ইউটা যদি এখানে বসাই এর মান বসাইলাম ইউ এর মান বসাইলাম এবং তিরমান মানটা সেভেন বসাইলাম যদি বসাই তাহলে আমরা সাত সেকেন্ডে কতটুকু গেল এটা পেয়ে গেলাম ওকে তাহলে সাত সেকেন্ডে কতটুকু যায় সেটা পেয়ে যাবো তাহলে সেই সাত সেকেন্ড থেকে ছয় সেকেন্ডে যে একশো আশি মিটার যায় সেটা বাদ দিলেই সপ্তম সেকেন্ডে কতটুকু গেল সেটা পেয়ে যাবো আশা করি বুঝতে পেরেছো সব সো অবশ্যই ম্যাটটা সলভ করবা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ সো আমরা নেক্সট অঙ্ক দেখো তো নেক্সট অঙ্কে আমাদের বলেছে ওকে নেক্সট অঙ্কে আমাদের বলেছে কোনো বুলেট কোনো দেয়ালে কোনো বুলেট মানে কোনো বন্দুক থেকে যা বের হয় সেটা বুলেট সো কোনো বুলেট কোনো দেয়ালে জিরো পয়েন্ট জিরো ফোর মিটার প্রবেশের পর সেভেন্টি ফাইভ পার্সেন্ট বে হারায় খেয়াল করো কোনো বুলেট কোনো দেয়ালে জিরো পয়েন্ট জিরো ফোর মিটার প্রবেশ করার পরে বেগ হারায় ওই দেয়ালে বুলেটটি আর কত দূর প্রবেশ করতে পারবে সো এটা হলো আমাদের ম্যাথ ওই দেয়ালে বুলেটটি আর কতটুকু প্রবেশ করতে পারবে সো এখানে ব্যাপারটা আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে যাই যদি তোমরা ম্যাথটা সলভ করতে না পারো অবশ্যই কমেন্টে আমাকে জানাবা আমি গুলো করে আরেকটা ভিডিও বানিয়ে দেবো তো আমি আপাতত হচ্ছে তোমাদের একটু দেখাচ্ছি কীভাবে একটা সলভ করবা সো ধরলাম যে এটা হলো আমাদের দেওয়ালের পুরুত্ব সো এইটা হলো দেয়ালের পুরুত্ব ঠিক আছে এটা যদি দেয়াল হয় তাহলে গুলিটা তো এখান দিয়েই ঢোকে এই যে এখান দিয়েই গুলিটা ঢোকে সেটা গুলিটা ঢুকার ঢুকে এখানে আসলো সো এই যে দেয়ালকে মানে অতিক্রম করলো এইটুক কত হবে তখন কোনো বুলেট কোনো দেয়ালে জিরো পয়েন্ট এত ফোর মিটার জিরো পয়েন্ট জিরো ফোর মিটার প্রবেশের পরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেগ হারায় অর্থাৎ আমরা যদি এই পয়েন্ট থেকে এইটু এটা কিন্তু দেয়াল এটা দেয়াল এখান থেকে গুলিটা ঢুকলো এখান থেকে এখানে আসলো এখানে আসার পরে যে বেগ অর্থাৎ এই পয়েন্টে বেগটা হলো কম মানে কিন্তু হারিয়ে ফেলছে হ্যাঁ সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেগ হারিয়ে গেছে অর্থাৎ যদি এই পয়েন্টে বেগ আমাদের ইউ হতো খেয়াল করো এই পয়েন্টে যদি বেগ ইউ হতো তাহলে এই পয়েন্টে কিন্তু বেগ আমাদের কত ইউ থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাদ অর্থাৎ এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকবে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকা মানেই হচ্ছে দেখো সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু বাদ যাবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাদ যাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকবে তার মানে চার ভাগ করে তিন ভাগ কিন্তু বাদ এক ভাগ থাকবে অর্থাৎ এই পয়েন্টে আমাদের বেগ হবে তখন ইউ বাই ফোর দেখো বুঝতে পারছো কি না আমরা এই পয়েন্টে যে বেগটা ছিল তাকে চার ভাগ করলাম তার এক ভাগ হলো এটা সেই এক ভাগ বেগ কিন্তু এখানে থাকবে সেই বেগ নিয়েই কিন্তু সে আবার চলতে শুরু করবে সো আমরা দুটা পয়েন্টের ভেলোসিটি বের করলাম যে এই পয়েন্টে ইউ আর এই পয়েন্টে ইউ বাই ফোর যেহেতু সেভেন্টি বেগ হারায় ওই দেয়ালে বুলেটটি আর কত দূর প্রবেশ করতে পারবে সো এই দেয়ালে বুলেটটি আর কতটুকু যেতে পারবে এস এর মান বের করো এস এর মান বের করতে হবে সো এসের মান বের করার ফর্মুলা কি এস এর মান বের করার ফর্মুলা হলো আমাদের ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানে এই দেয়ালে বুলেটটি আর কতটুকু যেতে পারবে সো দেখো আমাদের হচ্ছে এই দুটা পয়েন্টে আমরা কিন্তু বের করেছিলাম এবং এই পয়েন্ট থেকে আবার কতটুকু যেতে পারবে তাহলে এখন আদিবে কিন্তু আমাদের এই পয়েন্টটা শেষ বেগ কোনটা যেখানে হচ্ছে গুলিটাকে থেমে যাবে তাহলে এটা এখন আমাদের আদিবেগ তাহলে এই ইউ এর মানটা আমরা আদিবে বসাই দেবো ইউ বাই ফোর ইউ বাই ফোর টি কত টি মানে কত সেকেন্ড লাগলো সেটা কি দেওয়া আছে না এটা আসলে দেওয়া নেই সো আমাদের যদি টিরমানটা দেওয়া না থাকে তাহলে আমাদের অন্য সূত্র ব্যবহার করতে হবে আমাদের এখানে কিন্তু টিরমানটা দেওয়া নেই সো আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো না সরি আমাদের ব্যবহার করতে হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস ওকে যেহেতু ভূমিষ্ঠ কাজ করে ওকে তাহলে ভি মানে শেষ বেগ কত শেষ বেগ তো অবশ্যই জিরো কারণ শেষ যদি জিরো না হতো তাহলে তো গুলি যেতেই থাকবে যখন গুলিটির বেগ শূন্য হয়ে যাবে তখন তো যেতে পারবে না তাহলে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো এই পয়েন্ট থেকে শুরু করে ধরলাম যে এখানে আসলো তাহলে এইটুক কত সেটা বের করতে হবে আমাদের ওকে তাহলে শেষ বেগ হলো আমাদের জিরো আর আদি বেগ হলো ইউ বাই ফোর টু ওয়াইজ এর মানটা জানি না আর এস এর মানটা তো আমাদের বের হবে সো এর মানটা আমাদের বের করতে হবে এই প্রথম অবস্থা থেকে দেখো প্রথম অবস্থায় বেগ ইউ ছিল ইউ থেকে আমাদের হয়ে গেছে ইউ বাই ফোর তাহলে এখানে যদি আমরা আরও একবার এই সূত্রটা অ্যাপ্লাই করি প্রথমে আমরা লিখে নিই ইউ স্কোয়ার প্লাস টু আইস এ এস তাহলে এখানে বীরমান মান কত শেষ বেগ কত এখানে শেষ বেগ কিন্তু এস ইউ বাই ফোর দেখো পয়েন্ট এটা ছিল এটা প্রথম পয়েন্ট এটা দ্বিতীয় পয়েন্ট এটা লাস্ট পয়েন্ট তাহলে প্রথম ক্ষেত্রে এটা প্রথম পয়েন্ট এটা দ্বিতীয় পয়েন্ট তাহলে প্রথম ক্ষেত্রে বেগ ছিল কত আমাদের ইউ সো আদি বেগ ছিল আমাদের ইউ শেষ বেগ ছিল আমাদের ইউ বাই ফোর তাহলে এখানে আমরা স্কোয়ার করে দিতে পারি টু আইস এর মান বের হবে এস এর মান কিন্তু আমরা এখন জানি কত এস এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফোর মিটার কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বই জিরো পয়েন্ট জিরো ফোর মিটার তাহলে এখান থেকে তোমরা একটা ইকুয়েশন সাহায্যে যে এর মানটা বের করবা বা কাছে যদি বই থাকে বই তো অবশ্যই দেখবা যে এখান থেকে এর মানটা বের করা আসে তাহলে এখান থেকে এর মানটা বের করে যদি এখানে বসিয়ে দেয় এর মানটা যদি বের করি দেখি কত আসে এখানে ইউ স্কোয়ার রয়েছে আচ্ছা বের করবা তোমরা চেষ্টা করবো না পারলে আমি অবশ্যই করিয়ে দেবো পরবর্তীতে তাহলে এটা হয়ে যাবে সো এর মানটা বের করে এখানে বসিয়ে দেবে এর মানটা সো এস এর মানটা আমাদের তখন বের হবে আর ইউ হচ্ছে ইউ কিন্তু থাকবে না এবং অ্যান্সার আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু মিটার তোমরা অবশ্যই সলভ করার চেষ্টা করবা সো এখানে দুইটা বার এই সুতরা অ্যাপ্লাই করবা একবার এর মানটা বের করবা তারপরে এখানে বসে বা এস এর মান বের করবা সো আমাদের অ্যান্সার আসবে জিরো পয়েন্ট জিরো টু না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা

এই ধরলাম এটা হল আমাদের ভূপৃষ্ঠ সো এটা হলো ভূপৃষ্ঠ তাহলে এখান থেকে একটা এই চারশো মিটার উচ্চতা ধরলাম এটা এখান থেকে একটা বস্তুকে আমরা ফেলে দিলাম ওকে তাহলে এখান থেকে বস্তু ফেলে দিলাম ফেলে দিলে এটা নিচের দিকে থাকবে অ্যাট দ্যাট টাইম বা একই সময় বা অ্যাট দ্যাট মোমেন্ট অন্য একটি বস্তুকে একশো মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করলাম তাহলে এখান থেকে উপরের দিকে আরও একটা বস্তুকে আমি নিক্ষেপ করলাম ওকে সো এই বস্তুটাকে আমি একটু হচ্ছে লাল কালারে দেখাই দেখো এ বস্তুকে ফেলে দিলাম এ বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলাম তো তারপরে কি বলেছে এবং একশো মিটার পার সেকেন্ড বেগে বুঝতে বেগ হলো একশো মিটার পর সেকেন্ড ওকে বস্তু কখন এবং কোথায় বা কত উচ্চতায় মিলিতে হবে জাস্ট এখন কখনো কোথায় বা কত উচ্চতায় মিলিত হবে সো অঙ্কটি করার আগে আমি তোমাদের বলে দিই যে আমরা যে বছর দু ভর্তি পরীক্ষা দিয়েছিলাম দুই সালে তখন দুই হাজার সাল সো দু হাজার সতেরো সালের সকালবেলার ভর্তি পরীক্ষায় বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে আমি হচ্ছে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এই ম্যাপটা আমার ছিল সকালবেলাতে এবং এটা ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ফুড ইঞ্জিনিয়ারিং হচ্ছে এইটার প্রশ্নে ছিল অঙ্কটা ঠিক আছে সো এখন বলেছে জাস্ট এই মানগুলো একটু চেঞ্জ ছিল আর কি সো বস্তু কখন ও কোথায় মিলিত হবে বা কত উচ্চতায় কত উচ্চতা মানে থেকে কত উচ্চতায় দেখো আমরা সাধারণত বুঝতে পারি বস্তুকে আমরা হচ্ছে ফেলে দিয়েছি এখান থেকে একটা বস্তুকে সেরে দিলাম সো এই বস্তুটা আসতেছে আবার এই বস্তুটা যাচ্ছে তাহলে এক সময় তো এখানে এসে মিলিত হবেই ঠিক না সো এইটা কত উচ্চতায় হবে এবং কখন হবে বা কত সময় পরে হবে সো এই ধরনের ম্যাচ যদি আমাদের আসে অবশ্যই তোমাদের ধরে নিতে হবে যে মনে করি টি সময় পর মনে করি এটা অবশ্যই লিখে নিবা যে মনে করি টি সময় পর টি সময় পর ভূমি থেকে এক্স উচ্চতায় ঠিক আছে ভূমি থেকে এক্স উচ্চতায় বস্তুটি মিলিত হবে এটা লিখে নিলাম ফার্স্টে লিখে নিবা যে মনে করি ভূমি থেকে এক্স উচ্চতায় টি সময় পর মিলিত হবে অথবা টি সময় পর ভূমি থেকে এক্স উচ্চতায় মিলিত হবে ওকে আমরা ধরে নিলাম এটা তাহলে ধরে নিলে এখন আমাদের দুটি ইকুয়েশান বের করতে হবে দেখি বস্তুকে আমরা যেটা ফেলে দিয়েছি সেটা তার জন্য আমাদের হবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ দেখো বস্তুকে ফেলে দিয়েছি এখানে আদিবেগের কোনো কিছু উল্লেখ নেই সো আদিবেগের উল্লেখ না থাকলে পরন্ত বস্তু আর পরন্ত বস্তুর বেগ সবসময় জিরো হয় ওকে সো আমাদের এই পার্টটা কিন্তু জিরো হয়ে যাবে আদিবেগ জিরো মানে এই পার্টটাও আমাদের জিরো সো এখানে এস এর মান কত হবে হাফ জি টি আর জি মান হলো কত নাইন পয়েন্ট এইট আর নাইন পয়েন্ট এইটকে অর্ধেক করলে হয় ফোর পয়েন্ট নাইন সো ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার সো আমরা এস এর অর্থাৎ এস এর সাজ একটা সমীকরণ পেলাম এস ইকুয়াল টু ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার আর একটু বস্তুকে আমি উপরের দিকে ঢিল মেরেছিলাম তার জন্য আমার ফর্মুলা হবে এস ইকুয়াল টু এস ইকুয়াল টু ইউ ইউটি ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার ওকে আর এটা আমি এস দিলাম আর ইউটি সাবজিটি স্কোয়ার এখানে কিন্তু বেগ রয়েছে আদিবেগ কত হান্ড্রেড এবং টি আমরা জানি না কত সময় পরে বের হবে এটা ফোর পয়েন্ট নাইন এবং টি স্কোয়ার ওকে সো এটা আমরা এস টু দেই এবং এস টু পেয়ে গেলাম অর্থাৎ এই উপরের বস্তু কতটুকু নিচে নামছে এই যে এতটুকু নিচে নামছে ফোর পয়েন্ট স্কোয়ার আর এই বস্তুটা নিচতে কতটুকু পরে উঠছে এই যে হান্ড্রেড টি মাইনাস ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার এবং এই পুরো যে দূরত্বটা ছিল সেটা কত এই পুরো দূরত্বটা হচ্ছে আমাদের চারশো মিটার ঠিক না তাহলে এই বস্তু যতটুকু গেল মিলিত হলে এই বস্তু আসলো তাহলে অবশ্যই পুরো দূরত্বটাই তো অতিক্রম করা হলো দুটোর মাধ্যমে তাহলে এ যতটুকু গেছে সেটার সাথে এ কতটুকু নামছে এটা যোগ করলে কত হবে চারশো মিটার হবে যেহেতু পুরোটা চারশো মিটার তাহলে চারশো মিটার সুতরাং লেখো চারশো ইকুয়াল টু ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার এটা বস্তুটা নিচে নামলো এতটুকু আর ইচ্ছে হান্ড্রেড টি মাইনাস ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার দেখি অঙ্ক এটা কাটাকাটি হয়ে যাচ্ছে ওকে তাহলে বাসে হান্ড্রেড টি তাহলে টির মানটা বের করলে আসে ফোর সেকেন্ড তো দেখো এটা ফোর সেকেন্ড পরে মিলিত হবে এবং যদি বলি কোথায় মিলিতে হবে কোথায় মিলিত হবে আমরা ধরে দিয়েছিলাম ভূপৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় মিলিত হবে ভূপৃষ্ঠ থেকে x উচ্চতায় মিলিত হবে ওকে একটু মনে হয় ভুল করে ফেলেছিলাম বলছে এস টু ধরেছি এটা তাহলে এখানে আমরা এস ধরে নিতে পারি বা এটা আমরা এক্স ধরতে পারি যে কতটুকু গেল এটা সো এটা আমাদের এক্স ওকে এটা আমাদের x সমস্যা নাই তোমরা একটা জিনিস ধরে নিলেই হবে সো x এটা আমরা এক্স ধরলাম সো এই এক্সের মান যদি আমরা বের করি এখন এক্সের মান কত হান্ড্রেড টি ছিল হান্ড্রেড টি মানে চারশো যেহেতুটির মানে চার আর ফোর পয়েন্ট নাইন ফোর পয়েন্ট নাইন ক্যালকুলেশন করলে আসে চারশো মাইনাস দেখি ক্যালকুলেশন করলে কত আসে ক্যালকুলেশন করলে আসে চারশো মাইনাস ফোর ওকে আসতেছে তিনশো তাহলে ভূমি থেকে তিনশো একুশ দশমিক ছয় মিটার উপরে মিলিতে হবে তিনশো একুশ দশমিক ছয় মিটার উপরে মিলিতে হবে বুঝতে পেরেছো না বুঝলে অবশ্যই কনফেকজন বা সো ভালো থাকো আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই